হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই আশা করি খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো আমি আমার বেবির জন্য এখন শপিং করতে যাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে এই দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ এই প্রথম আমি এবং আমার হাজব্যান্ড আমাদের বেবিকে নিয়ে শপিং করতে যাচ্ছি। কারণ গত শীতে আমার বেবি যখন হয়েছিল সে তখন অনেক ছোট ছিল, আর গত শীতের ড্রেস তো অবশ্যই এই শীতে লাগবে না। যাই হোক, এই প্রথম আমরা শপিং করতে যাচ্ছি বাবুকে নিয়ে। আর কি কি কেনাকাটা করলাম, অভিজ্ঞতা ভুল ত্রুটিগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আম্মু আসো, সাইমের জন্য কি কি নিয়ে আসছো রাবু দেখে দাও। ফার্স্ট টাইম শপিং এক্সপিরিয়েন্সটা তেমন ভালো ছিল না, কারণ হচ্ছে বাবুকে নিয়ে গিয়েছিলাম, ও খুব বিরক্ত করতেছিল, বাসায় আসার জন্য কান্না করতেছিল। তো ওর বাবা তাড়াহুড়া করে যা পেরেছে নিয়েছে, দেখা গেছে কোনো ড্রেস একটু কোনোটা ছোট হয়ে গেছে, তখন এগুলো আবার চেঞ্জ করার জন্য সেকেন্ড টাইম যেতে হয়েছে। তো যাই হোক, সাথেই থাকুন, আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এগুলো হচ্ছে জিন্স, হ্যাঁ বাবুর জন্য জিন্স, এখন তো হাঁটতে পারে না, তারপরও নিয়ে আসছি যাতে। এটা এটা হচ্ছে তোমার জামাই পছন্দ করছে, আর এটা হচ্ছে আমি পছন্দ করছি। এগুলো হচ্ছে গেঞ্জি, ওর আব্বু পছন্দ করছে এটা। এটা তো স্টিকারটা ফুলা ফেলছো, এটা আমি একটু এক সাইজ বড় নিয়ে আসছি। যাতে আগামী বছর আবার আগামী শীত আবার পড়তে পারে। এটা হচ্ছে বেবি শপ থেকে, ওর আব্বু কোটি নিছে দুইটা। এই সুইটারটা আমি খুব সুন্দর করছি, দেখো তো এটা কেমন হচ্ছে। শোরুমে একটু বেশি ভালো লাগে, বাসায় এমনি মনে হয় যে একটু অন্যরকম। ওর বাবার পছন্দ হচ্ছে, আমি চাইছিলাম ব্ল্যাক নিয়ে আসতে, আমি চাইছিলাম যে ব্ল্যাক কালারটা হলে ভালো লাগবো, কিন্তু ব্ল্যাক কালার আমি চাইছি, এই জন্য দুইটাই নিয়ে আসছে। আর বাবু কান্না করতেছিল, তাড়াহুড়া করে নিয়ে আসা হচ্ছে। আমি না বললে তো আরো নিয়ে আসতো, খালি কিনতেই থাকে কিনতেই থাকে বাচ্চা মানুষ। আম্মু আবার আগামী শীতে কিনতে হইব না, তাহলে দরকার আছে এত বেশি কিনা, প্রয়োজনের অতিরিক্ত অপচয়। এগুলো হচ্ছে সেকেন্ড টাইম যে আবার গেল না চেঞ্জ করে নিয়ে আসতে গেঞ্জি, ওই যে প্যান্ট ছোট হয়েছিল ওইটা চেঞ্জ করতে যেয়ে আবার এগুলো নিয়ে আসছে। কালারটাও সুন্দর, রেড কালার। এটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে, সুন্দর না এটা। এটাও সুন্দর, এটা হচ্ছে সিম্পলের মধ্যে আমি নিচ্ছি। আর যে কাজ করো, এটা তো বাবুরে পড়ায় ফেলছো, আর একটা এগুলা হচ্ছে বাবুর জন্য, ওই যে ওটা গ্লিসারিন আছে এটার মধ্যে বাবুর জন্য। তো এই তো ছিল বাবুর জন্য টুকটাক কিছু শপিং। আর শপিং থেকে এসে যে একটা বিপদ হলো, সেটা হচ্ছে আমার বেবির পায়ে হঠাৎ এরকম কিছু একটা দেখা দিয়েছে, বুঝতে পারছি না এটা কি, খুব টেনশনে আছি।
পাটা আরো ফুলে গিয়েছিল ফুলাটা কিছুটা কমেছে তো দেখি একদিন দুই দিন ওয়েট করে তারপর হচ্ছে ভেবেছি ডাক্তারের কাছে নিয়ে যাব তো যাই হোক আপনারা সবাই আমার বেবির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া রাখবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের চ্যানেল থেকে পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ